हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, केमन आछेन सबाई? आशा करी सबाई भालो आछेन। तो आमार आजकेर आरेकटी नतून भिडियोते आपनादेरके वेलकाम जानाच्छि। समय सकाल 7টা बजे भिडियोटा स्टार्ट करे दिएछि, आशा करी सबाई भिडियोटा देखबेन। देखे भालो लागले एकटा लाइक करे दिबेन। एतो आमी आमार काजेर रुटिनेर प्रथम काजटाई शुरू करे दिएछि। ए आमी होच्छे हॉर्लिक्स बनाची। सकाल सकाल प्रथम काजे होच्छे आमार हॉर्लिक्स बनानो। छेलेदेर जोन्नो दुई कप हॉर्लिक्स बनिए निलाम। प्रथमे आमी ग्लासे दिएछिलाम, तारपर छोटो छेले बोलतेछे कफी कापे खाबे, तो आमी दिए दिएछि, ओरा खेये निबे एखन। आर एदिके आमी नास्ता करे निच्छि। आजकेर नास्ताते रयेछे चा, दूध चा आर परोठा। एटा होच्छे किना परोठाटा जेटा কিনতে পাওয়া যায়, এটা আমি ভেজে নিচ্ছি। ভাজায় থাকে, আমি আরেকটু ছেঁকে নিচ্ছি। তো প্রথমে আমি ছেলেদেরকে হরলিক্সটা দিয়ে দেই, দেওয়ার পরে হচ্ছে আমি ওদেরকে নাস্তা খাইয়ে দেই। আর আজকে যাব একদিকে বেড়াতে। বেড়াতে বলতে আমি একজন রোগীকে দেখতে যাব, তো সেজন্য আমি সকাল থেকে ভিডিওটা করেছি, কিন্তু তাড়াহুড়া করে সব কাজগুলো করে নিচ্ছি। একদিকে যেতে হলেও অনেক তাড়াহুড়া করতে হয় সংসারের কাজ করার জন্য, তারপরেও যেতে যেতে দেখা যায় বাড়ি থেকে বেরোতে অনেক দেরি হয়ে যায়। কোনো দিনও পারিনি আমি দুপুরের আগে বেড়াতে যেতে। থাকা তো হয়ই না, দিনে দিনে ফিরে আসলেও আমার বাড়ি থেকে বেরোতে সংসারের বাড়ির কাজের জন্য অনেক লেট হয়ে যায়। তো কিছু আর করার নাই, একদিকে গেলে এভাবেই যেতে হয়। দেখা যায় যে আমি কাজ করে রেডি হয়ে বসে থাকি, আপনাদের ভাইয়ার কাজগুলো সেরে বাড়িতে আসতে দেরি হয়ে যায়, তারপরে বাড়ি থেকে বেরানোর জন্য বেরোতে আরও দেরি হয়ে যায়। দেখা যায় একটার আগে কখনো বেরোয়া যায় না। তো এদিকে আমি কাজগুলো সেরে নিচ্ছি, বাসনগুলো তাড়াতাড়ি মেজে গিয়ে আমি রেডি হব। আর এদিকে আমি দুধটাও জাল করে নিচ্ছি, নাইলে দেখা যাবে মনে থাকবে না, দুধটা এভাবেই রেখে আমি চলে যাব, তারপর দুধটা নষ্ট হয়ে যেতে পারে, সেজন্য দুধটাও জাল করে নিচ্ছি। আর আজকে হচ্ছে আমি যাব আমার মামার বাড়িতে। আমার নানি অনেক দিন ধরে অসুস্থ, তো বাড়ির কাজের জন্য যেতে পারি না, অনেক ঝামেলার জন্য নানিকে দেখতে যেতে পারি না। তো আজকে ভাবছি যাব। তো আপনাদের ভাইয়া যাবে, আমার ছোট ছেলে যাবে, আর ওদিক থেকে আমাদের ওখান থেকে যাবে আমার আপু যাবে আর আপুর হাজবেন্ড। তো আমরা দুই বোন আর দুই হাজবেন্ড যাবে আর কি। আর যদি পারি আপনাদের সাথে ভিডিও একটু করে দেখাবো, আর যদি সম্ভব না হয় ভিডিও করতে পারবো না। এদিকে আমি কোন কাপড়গুলো পিনবো সেগুলো আমি বের করে নিচ্ছি। যেগুলো ওপরে ছিল সেগুলোই বের করে নিচ্ছি, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে বের করে নিই। করে আমি হাত মুখটা ধুয়ে আসব। আর আমি হচ্ছে ক্যামেরার সামনে আমি এতটুকু কাজেই তুলে ধরলাম, আর আমি অফ ক্যামেরায় অন্যান্য অনেক কাজ করেছি, সেজন্যই দেরি হয়ে গেছে। আর এই তো এই জোড়া কাপড় আমি বের করে নিয়েছি, এগুলো হচ্ছে মেখলা চাদর, এগুলাই এখন পরে নিব। এই তো বন্ধুরা, আমি চলে এসেছি আমার মামার বাড়িতে। এসেছি, অনেক সময় হয়েছে ভিডিও করিনি। আর এখন খাওয়া দাওয়া করে ফেলেছি, আর আমি আর আপনাদের ভাইয়া একটু বাড়ির সামনের দিকে ওই দিকে একটু পিছনে এসে বসেছি, সেজন্য ভাবলাম একটু দেখিয়ে দিই। আর তাদেরকে আমি কাউকে ভিডিও করিনি, আমাদের দুইজনকে একটু দেখিয়ে দিচ্ছি। আর এখন যাব আমার নানিকে দেখতে, নানি আরেক মামার বাড়িতে। এই তো দেখতেছেন, উনি হচ্ছে আমার নানি। তো আমার নানিকে দেখে আসতেছি আমরা ছোটোবেলা থেকেই। আমার নানির শুনি হাত ভাঙা, কোমর ভাঙা, পা ভাঙা, এরকম শুনে আসতেছি। আর এখন এক বছর হয়েছে নানির কোমরটা এত ভাঙা ভাঙছে, উপর থেকে পড়ে ভেঙে গেছে, এখন আর সোজা হইতে পারে না। এই যে দেখেন, একটু বসতেও পারে না, শুয়ে থাকে, আমাদেরকে দেখে একটু বসেছে কিন্তু সোজা হয়ে বসতে পারে না। তো আমার ছোট ছেলেকে দেখতে চেয়েছে, আমি ডেকে আনলাম। ছোট ছেলেকে দেখতে চেয়েছে, আর আমার নানি কিন্তু চোখেও দেখে না, আইডিয়ার উপর সবার সাথে কথা বলে আর সবাইকে দেখতে চায়, কথা বলতে চায়। আমার নানির জন্য আপনারা একটু দোয়া করবেন। তো আজ ভিডিওটা বেশি বড় করব না, বাড়িতে ফিরতে রাত হয়ে গেছে, তারপরে আর ভিডিও করিনি।
এ পর্যন্তই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আমার পাশে থাকবেন, একটু সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ, দেখা হবে পরবর্তী।